রাধে রাধে, আপনারা সবাই ভালো আছেন, সবাই ভালো থাকবেন। এখন আমি শুভ ধনতেরাসের সৃষ্টিতত্ত্ব সম্বন্ধে কিছু বলবো। এই উৎসবটি অবাঙালি উৎসব হলেও বর্তমানে বাঙালি ও সকল সম্প্রদায়ের মধ্যে প্রবেশ করেছে। সোনা দানা ও অলঙ্কারকে সৌভাগ্যের প্রতীক বলা হয় বা ধরা হয়। সোনা অলঙ্কারে ঐশ্বর্যের দেবী মাতা লক্ষ্মী নিবাস করেন, তাই সোনার অলঙ্কারকে কখনো অবহেলা করতে নেই, তাতে দুর্ভাগ্যের আগমন ঘটে। সেজন্য সোনার অলঙ্কারকে কখনো মাটিতে ফেলে রাখতে নেই। ধনতেরাস উৎসবের নাম ধনন্তরী ত্রয়োদশী। ত্রয়োদশীর দিন থেকে এই উৎসবটি শুরু হয়, তাই সবাই একে ধনতেরাস বলে। সমুদ্র মন্থনের কথা সবাই জানেন। দুর্বাসা মুনির অভিশাপে ইন্দ্র দেবতা থেকে শ্রীহীন হলে ত্রিদেবের পরামর্শে দেবতা ও অসুরেরা মিলে সমুদ্র মন্থন করেছিলেন। এই মন্থনের ফলে সমুদ্র থেকে অমৃত হস্তে এই তিথিতেই ভগবান ধনন্তরী রূপে আবির্ভূত হয়েছিলেন, তাই এই তিথিকে ধনন্তরী ত্রয়োদশীও বলে। এরপর আবির্ভূতা হলেন শ্রী সম্পদ ঐশ্বর্যের দেবী মা লক্ষ্মী। ধন বলতে কেবল অর্থ সম্পদ বৈভব নয়, দীর্ঘ সুস্থ জীবন যাপন কথায় বলে স্বাস্থ্যই সম্পদ। ভালোভাবে বেঁচে জীবন যাপন করাকেও ধনী ব্যক্তি বলা হয়। এই ধনতেরাস নিয়ে একটি কাহিনী আছে। হেম নামক এক রাজা ছিলেন, বহুদিন তার কোনো পুত্র কন্যা হয় নাই। এরূপ অপুত্রক অবস্থায় থাকার পর রাজার একটি পুত্র হয়। রাজা জ্যোতিষীদের ডেকে সেই নবজাতকের ভাগ্য গণনা করে। জ্যোতিষীরা গণনা করে বিধান দিলেন যে এই পুত্র বিবাহের পরেই মারা যাবে। রাজা খুব সতর্কতার সাথে পুত্রের লালন পালন করিতে লাগলেন। রাজকুমারও এখনও বেশ বড় হয়ে উঠেছে। ঘটনাচক্রে সেই রাজকুমার বিবাহ করে ফেলে। বিধির বিধান অনুসারে যমদূতেরা এসেছে তাকে নিয়ে যাবার জন্য। তখন রাজকুমারী তাদের দেখে জিজ্ঞাসা করছে, তোমরা বলতে পারো কেমন করে যমযন্ত্রণা এড়ানো যায়? রাজকুমারীর কথা শুনে এই প্রসঙ্গে যমদূতেরা একটি পুরনো প্রসঙ্গ তাদের মনে পড়ল। একদিন যমরাজ যমদূতদের জিজ্ঞাসা করেছিল, আচ্ছা তোমরা যে আমার আদেশে পাপীদের ধরে নিয়ে এসে বিভিন্ন কুণ্ডে ফেলো, তাদের কত শাস্তি দাও, ইহাতে কি তোমাদের কষ্ট হয় না? তখন যমদূতেরা যমরাজকে উত্তর দিয়েছিল, প্রভু আপনার আদেশ পালন করা আমাদের এটাই একমাত্র কর্তব্য, তাই আমরা আদেশ পালন করি, এতে আমাদের সকল কষ্ট দূর হয়ে যায়। প্রভু এটাই যে আমাদের কর্তব্য, আপনার আদেশ পালন করা নিজ ধর্ম পালনে কোনো আবেগ বা কষ্টকে কখনো হৃদয়ে বা অন্তরে স্থান দিতে নেই, ইহাই সধর্ম পালন। তবে একটি কথা জানতে আমাদের বড়ই ইচ্ছা করে প্রভু, এই যমযন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার উপায় কি? এমন কি কোনো পথ আছে যে উপায়ে যমযন্ত্রণা থেকে রক্ষা পাওয়া যায়? তাদের কথাগুলি শুনে যমদেব বললেন, ধনতেরাসের দিন সন্ধ্যায় বাড়ির দক্ষিণ দিকে ওঠানে আমার নামে যাহারা প্রদীপ সমর্পণ করে যমযন্ত্রণা থেকে মুক্ত হয়ে
তারা দীর্ঘ নিরোগ জীবন যাপন করে, কোনো কষ্ট যাতনা তাদের কখনো পেতে হয় না। যমদূতেরা সেই কথা যমদেবের মুখে শুনে রাজকন্যাকে জানালো। সেই থেকে ধনতেরাসের দিন বাড়ির দক্ষিণ অঙ্গনে যমদেবের নামে প্রদীপ জ্বালানো হয়। ইহা ছাড়া এই ধনতেরাসের দিন আয়ুর্বেদের জনক ভগবান শ্রী ভগবান ধন্বন্তরি রূপে তিনি প্রকট হয়েছিলেন। অমৃত কলশ হাতে নিয়ে সেই থেকে এই তিথিতেই পাত্র কেনার আগ্রহ দেখা যায়। যে যার সাধ্য মতো কেনে, কেউ কেউ সোনা রূপোর গয়না কেনে, কেউ বা থালা বাসন কেনে, যে যার সাধ্য মতো ধনতেরাসের দিন যা হোক কিছু না কিছু কিনতে তারা সবাই চায়। আবার কেউ কেউ মনে করে রূপচন্দ্রের প্রতি যা জীবনকে শীতল করে দেয়, মন সন্তোষ থাকলে সর্বোত্তম ধন লাভ করা যায়। তাই আমি বলছি, যাহারা হতে চান সুখী রোগ ব্যাধিহীন, ধনতেরাসের দিনে সাধ্য মতো কিছু কিনে কেটে নিন। তাই মায়েরা এই দিনেতে প্রদীপ প্রজ্বলন করে, মনের পাপ রূপ অন্ধকার দূরে যায়, সকলে সুখে শান্তিতে বাস করে। এই পাপের মধ্যে যদি মানুষ ঈশ্বর ভক্তির প্রদীপ প্রজ্বলন করে, তাতেও পাপের শাস্তি থেকে অবশ্যই নিষ্কৃতি পাইবে। কথায় বলে, যে যেমন কর্ম করে তেমন ফল পায়। মনে পাপের চিন্তা করলে তার শাস্তি দূরে কবু নাই যায়। এই সমস্ত মত কথাগুলো মানুষকে সুশিক্ষা প্রদান করে, সৎপথে চালিত হলে সকলে যাইবে সেই বৈকুণ্ঠপুরে। এ পর্যন্ত আপনারা সকলে ধনতেরাসের সম্বন্ধে, ধনতেরাসের সৃষ্টির ইতিহাস আপনারা শ্রবণ করলেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে।